বিয়ার সংসারে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। তো তোমরা দেখলে আমরা থাইল্যান্ড এসেছি, থাইল্যান্ড ফুকেটে প্রথম দিন, প্রথম বিকাল এটা আমাদের, যেখানে আমরা চলে যাচ্ছি মোস্ট হ্যাপেনিংস প্লেস, যেটা হচ্ছে সব থেকে দেখার জায়গা। এটা হচ্ছে সেই গাড়ি যেটা আমরা রিসর্ট থেকে ভাড়া করবো, মানে রিসর্টের বাইরে দাঁড়িয়ে, হোটেলের বাইরে দাঁড়িয়ে রানিং গাড়ি আমরা নিয়ে যাচ্ছিলাম আর কি। তা গাড়িটা ভিডিওটা করলাম বিকজ দেখো গাড়িটার ভেতরটা খুব সুন্দর ভাবে ডেকোরেট করা, ওখানে অনেক রকমের মিউজিক হচ্ছিল, যেন মনে হচ্ছে ওইটাই একটা ছোটখাটো হোটেল বলতে পারো। মানে তুমি দেখবে, তোমরা দেখবে আমি বসে আছি আর আমার ব্যাকে দেখো দেখো কত রকমের লাইট, মানে শুধু দেখেই যাচ্ছি আমি গিয়ে থেকে সবকিছু শুধু দেখেই যাচ্ছি। তোমরাও দেখো, এনজয় করো বাংলা স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট। দেখো আমার মেয়ে কিরকম মজা করছে, ওখানে ডান্স হচ্ছে, আমার মেয়ে নিজেই ওখানে মিউজিক মিউজিকের ওপর ওপর ডান্স করছে সারাক্ষণ, কিছু না খেয়ে কিছু না দিয়ে, ওর যে কিসের এনার্জি এত বুঝতে পারি না। আরো ডিটেলসে হয়তো তোমাদেরকে অনেক কিছু আমি দেখাতে পারতাম, বাট সামহাও আমারও মনে হলো যে যাই হোক তাদের এটা প্রফেশন, যেরকম ভাবেই হোক তারাও মানুষ, তারা করছে কোনো একটা তাদের রিজনের জন্য, মানে একটা আনকমফোর্টেবলনেস তো ফিল হয়। তো সেই জায়গা থেকে আমি আর তাদেরকে আনকমফোর্টেবল করতে চাইনি, তাই অতটাও ডিটেলসে আমি নিয়ে যাইনি ভিডিওটাকে। স্টিল আমরা বাইরের স্ট্রিটটা আমরা দেখে নিলাম, দেখছি কিরকম কতটা মজা হচ্ছে। পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারো কিন্তু এখানে, বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেকেই গেছে, তুমি মানে বেশিরভাগ লোক যারা আমি যেখানটায় বসেছিলাম সব ফ্যামিলি ম্যানই ছিল। তো অনেকক্ষণ পরে মেয়ে একটুখানি পপকর্ন পেয়েছিল ওখানে, মানে খুঁজে খাজে পপকর্ন বার করা হয়েছিল আমাদেরকে, বা মানে আমরা খুঁজে খাজে বার কিনেছিলাম। তো মেয়ে ওটাই একটুখানি খাচ্ছে, এনজয় করছে, আর কিছু ছিল চিপস যেটা ও খাচ্ছে। আর ওই বিকাল থেকে ও মানে ও কিন্তু জার্নি করে কিছু খায়নি, এটা ওর ফার্স্ট খাওয়া, সেটা দেখে মনেই হচ্ছে না। ফুল অফ এনার্জি নিয়ে করছে রীতিমতো, ওখানে যতজন ছিল চোখটা দেখছো কিরকম বদমাইশি করছে, আর ওখানে যতজন ছিল সবাই ওকে নিয়ে খুব নাচানাচি সবকিছু করেছে, খুব মজা করেছে। তো আমাদের নেক্সট এপিসোড দেখা যায়, নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ।